আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? ধরে নিচ্ছি আপনি আপনার মতো আর আমি আমার মতো আছি। তাহলে আজকে কথা বলবো প্রথম আলো নিয়ে। প্রথম আলো হচ্ছে এটা লারাভেল বাংলাদেশি নিউজ পেপার ওয়েবসাইট, আর এটার দাম হচ্ছে প্রায় 25,000 টাকার মতো, $299। আর এটার হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপস পেয়ে যাবেন এবং আইওএসও অ্যাপসও পেয়ে যাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হচ্ছে ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল সাপোর্টেড, অর্থাৎ ফেসবুকের যে অ্যাডের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, এটার মাধ্যমে অর্থাৎ অ্যাডসেন্সও অ্যাড আপনি চালাতে পারবেন, উইথ ফেসবুক ইনস্ট্যান্ট আর্টিকেল দিয়েও আপনি ইনকাম করতে পারবেন। তো এটার মূল ফিচার হচ্ছে এটা লারাভেল দিয়ে তৈরি করা, দেখতে পাচ্ছেন লারাভেল স্ক্রিপ্ট। তারপর এখানে দেখা আছে ওয়েব অ্যাপস, অ্যান্ড্রয়েড অ্যাপস এবং আইওএসও অ্যাপস, লারাভেল পিএসপি ফ্রেমওয়ার্ক, 100% রেসপন্সিভ ডিজাইন, টিম ভিউয়ার নিরেক সাপোর্ট ফর ওয়ান ইয়ার, ফর স্ক্রিপ্ট আপডেট ফর ওয়ান ইয়ার, মাল্টি রিপোর্টার সিস্টেম, অর্থাৎ রিপোর্টারের রুলস রেগুলেশান, এরকম অনেকগুলো ফাংশন করা আছে, অর্থাৎ স্টাফ আপনি অ্যাড করতে পারবেন অনেকগুলি। আর লাইসেন্স পাবেন শুধু একটা মাত্র ডোমেনের জন্য, আপনি যে কোনো ক্লায়েন্টকে অর্ডার নিতে পারেন, রিসিভ করতে পারেন। যদি অন্য কোনো ক্লায়েন্ট হয় তাহলে সেক্ষেত্রে হটলাইন্সের একটা প্রফিট আছে, সেটা করতে নিতে পারবেন আর কি। আর ডেলিভারি টাইম হচ্ছে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মাঝে আর কি। আর আপনি সাইন আপ করতে পারবেন ফেসবুক, গুগল আর ইনস্টা টুইটার থেকে। আর এখানে সামারিজ দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কী কী দেওয়া আছে, এতগুলো পড়ার কারোর সময় নেই। আপনি চাইলে এখানে প্রিভিউ লিঙ্কে যেতে পারেন, অথবা ডিরেক্ট এই ইমেজটার উপর ক্লিক করলে সরাসরি আপনাকে ওই লিঙ্কটাতে নিয়ে যাবে। আর যদি এখানে নিয়ে যান তাহলে আইফোনের মাধ্যমে নিয়ে যাবে। আমি সরাসরি এখানে দেখাচ্ছি, আর দেখতে পাচ্ছেন এই যে প্রথম আলো /. হচ্ছে নিউজ আপ ডট এক্স নেক্সট আপ ডট এক্স ওয়াই জেড, ইউআরএলটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি চাইলে দেখতে পারেন। সোশ্যাল আইকন অলরেডি দেওয়া আছে, এটা হচ্ছে মেনু বার, এখানে সবগুলো মেনু আইকন দেওয়া আছে, আপনি দেখতে পারেন। দেশ জুড়ে সব কিছু ফিচার দেওয়া আছে। এটা হচ্ছে ফিচার নিউজ, অর্থাৎ আপনি পিং পোস্ট করতে পারবেন, যেগুলি নিউজ ভালো চলতেছে সেগুলি আপনি একমাত্র ফ্রন্টে নিয়ে দিতে পারবেন। আর এটা হলো সর্বশেষ খবর, আর এটা হলো জনপ্রিয় খবর, মানে মানে যেটা বেশি ভিউ দেখছে এই সপ্তাহে। তারপর আছে খেলাধুলার ডিজাইনটা, দেখতে পাচ্ছেন এখানে আরও পড়ুন, ওখানে ক্লিক করলে খেলাধুলার আরও খবরগুলো আপনি পড়তে পারবেন। এছাড়া আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি, সারা দেশ এইভাবে ডিজাইন করা আছে। এটা দুইটা ডিজাইন দেওয়া আছে, জব। হ্যাঁ, এটা হলো ভিডিও গ্যালারি, আপনি চাইলে ভিডিও দেখতে পারেন, তো আমি একটা ভিডিও অন করে নিচ্ছি। আর এটা হচ্ছে আন্তর্জাতিক, এটা হচ্ছে দেশ জুড়ে উইথ ম্যাপসও আছে, আপনি চাইলে ম্যাপস ক্লিক করে জেলার খবর দেখে নিতে পারেন যে কোন কোন বিভাগে কী খবর, অ্যাড স্পেস। তারপরে হচ্ছে এটা সর্বতা আইন ও আদালত, এভাবে নিউজ স্ক্রোল করবে। এটা মোটামুটি ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে, এটা বিনোদনের ডিজাইনটা এরকম। আর ফটো গ্যালারি এখানে আছে, আমি চাইলে ফটো গ্যালারি একটা অন করে নিচ্ছি, আর একটা নিউজ অন করে নিচ্ছি, তারপর আমি অ্যাডমিন প্যানেলটা আপনাকে দেখাচ্ছি। তো এটাতে চলে আসলাম, এটা ভিডিও গ্যালারি, দেখতে পাচ্ছেন এটা ভিডিও টাইটেল, আর এটা ইউটিউবের ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে এটা ভিডিও প্লে করতে পারেন। তো আমি কপিরাইট ইস্যুর জন্য এটা প্লে করতেছি না। আর এখানে আরও ভিডিও, অর্থাৎ অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন। আর এরপরে চলে যাচ্ছি হচ্ছে ফটো গ্যালারি, ফটো গ্যালারি লোড হচ্ছে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটো গ্যালারি, এখানে ফটো অলরেডি সবগুলো লোড হয়ে গেছে, লোড হচ্ছে আর কি, কিছুটা লোড হচ্ছে কিছুটা আর কি, এইভাবে ফটো গ্যালারি দেখতে পারবেন। আর যখন এই দেখতে পাচ্ছেন আরও ফটো দেখুন, এখানে রাইট সাইডে চলে আসছে, আর নিচে কোনো নিউজ নেই। হ্যাঁ, আর এখন দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আর্টিকেল অর্থাৎ নিউজ, এখানে হচ্ছে টাইটেল, আর এটা হচ্ছে রিপোর্টারের নাম এবং সময় কোন দিন আপলোড হয়েছে, এবং শেয়ার করতে পারবেন। এখানে গুগল নিউজ আছে, অর্থাৎ গুগলেও নিউজটা আপডেট করতে পারবেন। হ্যাঁ, এখানে ফন্ট ছোটো বড় করতে পারবেন। আর রাইট সাইডে দেখেন নিউজগুলো চলে আসে সর্বশেষ। এরপরে দেখুন এটা হচ্ছে ডিসক্রিপশন, ইনস্ট্যান্ট আর্টিকেলের জন্য দেওয়া আছে, আর এখানে কমেন্ট বক্সে দেওয়া আছে। আর এখানে দেখুন অলরেডি 8টা পোস্ট চলে আসছে, এই 8টা পোস্ট যখন আপনি স্ক্রোল করবেন তখন আবার নতুন পুরনো নতুন আরেকটা খবর, অর্থাৎ হচ্ছে এই খবরটা দেখুন, এই খবরটা অন হয়ে গেছে অটোমেটিকলি, অর্থাৎ ইউজার আপনার অটোমেটিকলি আটকে যাবে যে একটার পর একটা নিউজ দেখতে থাকবে। আবার যদি স্ক্রোল করি তখন এই খবরটা দেখেন অটোমেটিকলি লোড হয়ে গেল, যে এই খবরটা অটোমেটিকলি লোড হয়ে গেল দেখেন, ঠিক আছে। আবার এই খবরটা দেখেন এর পরের বার আবার লোড হয়ে যাবে, এই যে লোড হয়ে গেল, মানে একটা ইউজার যখন পড়া শেষ হয়ে যাবে আর্টিকেলটি স্ক্রোল করে নিচে আসবে, অটোমেটিকলি আরেকটা আর্টিকেল খুলে দেবে, অর্থাৎ তাকে কখনোই মানে নিউজ নেই এরকম মানে আরেকটা নিউজ স্ক্রোল করে যাইতে হবে না, অর্থাৎ রিলেটেড নিউজ সে একটার পর একটা পড়তে থাকবে। এখানে আপনি মাঝখানে অ্যাডও চালাতে পারেন, অ্যাড আপনি দিতে পারেন। তো এটা হচ্ছে সাইটের সম্পূর্ণ বিস্তারিত, আপনি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি চলে যাচ্ছি এটা /admin-এ, আপনি অ্যাডমিনটা কীরকম সেটা দেখতে পারেন, /admin।
আর এখানে হচ্ছে আপনার হলো ইনফরমেশান দিয়ে দেবেন admin@gmail.com, পাসওয়ার্ড 1 থেকে 8। ওকে, দেখতে পাচ্ছেন ভিজিট করে ফেললাম। এটা সর্বশেষ হচ্ছে এখানে 800টা নিউজ 700টা নিউজ দেওয়া আছে, পেন্ডিং নিউজ নাই। অর্থাৎ রিপোর্টার যদি পোস্ট করে তাহলে এখানে পেন্ডিং নিউজ দেখাবে, আর যদি আপনি চান তাহলে রিপোর্টার পোস্ট করার সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এখানে টোটাল হচ্ছে 5 জন ইউজার রেজিস্ট্রেশন করছে, আর এখানে হচ্ছে 51 জন হচ্ছে রিপোর্টার আছে। এরপর আমি এটা পোস্ট অপশন একটু পরে দেখাচ্ছি, তার আগে হোম পেজটা দেখাচ্ছি, হোম পেজটা কীভাবে সাজানো হয়েছে। আপনি চাইলে এখানে ব্রেকিং নিউজ অন করে দিতে পারবেন। এক্সাম্পল, ব্রেকিং নিউজ অন করে দিলাম, এখানে যখন আমি হোম পেজে চলে যাব তখন এই ব্রেকিং নিউজটা দেখতে পাচ্ছেন চলে আসলো। এখন যদি আমি বলি যে না আমি হচ্ছে ব্রেকিং নিউজ রাখবো না, তাহলে আমি অফ করে দিলাম, দেখুন হোম পেজটা থেকে চলে গেল। আবার আপনি চাইলে নিজেই এটাই ডিজাইন মনে করেন, আপনি শিরোনামটা দেখাতে যাচ্ছেন, এই নিউজের খবরে দেখাতে যাচ্ছেন, দেখতে পারেন। আমরা এখন যদি এটাকে অন করে দেই, অন স্ক্রল, দেখতে পাচ্ছেন এই নিচে অলরেডি চলে আসলো। অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি ইজিলি এটাকে কন্ট্রোল করতে পারবেন। হ্যাঁ, ও ওয়ার্ডপ্রেসে যেরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি চাইলে ইজিলি কন্ট্রোল করতে পারেন, সেভাবে এটাকেও ইজিলি কন্ট্রোল করতে পারবেন যে আপনার কতটা নিউজ আসবে। আপনি চাইলে এখানে এডিটও করতে পারবেন যে শিরোনাম হবে, টাইটেল সাবটাইটেল কী হবে, কতটা পোস্ট দেখাবে। আপনি চাইলে এখানে 10টা করে দিলেন, দিয়ে ফুল যদি উইথ দেন ফুল উইথ, বক্স উইথ দিলে বক্স উইথ, যেটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড, টেক্সট কালার দিতে চাইলে টেক্সট, ওটা লেফট থেকে শুরু হবে না রাইট থেকে শুরু হবে না সেন্টার থেকে শুরু হবে, ইমেজ পজিশন। হ্যাঁ, এখানে আপনি চাইলে করতে পারেন। এরপর আপনি চাইলে এখান থেকে অ্যাড নিউ ক্রিয়েট করে এখানে আপনি টাইটেল দিতে পারেন। এখানে হচ্ছে পিং নিউজ, অর্থাৎ যে স্পেশাল নিউজগুলো আছে আপনি চাইলে একটা একটা করে সিলেক্ট করে করে এখানে দিতে পারেন। আবার চাইলে হচ্ছে ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি এখানে লেআউট দেওয়া আছে, কোন ক্যাটাগরি আপনি জাস্ট ক্যাটাগরি তৈরি করবেন, আমি একটু পরে দেখাচ্ছি ক্যাটাগরিটা। এরপরে অ্যাড সেকশন আছে, আপনি চাইলে অ্যাড সেকশনও ক্রিয়েট করতে পারেন। তো আমার অলরেডি দেখুন একটা অ্যাড সেকশন ক্রিয়েট করা আছে। আমি যদি এখানে এডিট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড সেকশন আমার তৈরি করা আছে। এখন আমি অ্যাড সেকশন যদি এখানে ম্যানেজ আইটেম, ম্যানেজ অ্যাডস নামে অপশন আছে, ম্যানেজ অ্যাডে যেয়ে এখানে আমি চাইলে টাইটেল এবং অ্যাডস আমার যে তৈরি করা আছে সেই অ্যাডগুলো আমি এখানে, আপনি চাইলে এখানে নতুন অ্যাডস তৈরি করে নিতে পারবেন। আবার চাইলে আদার্স অ্যাড যেগুলি আছে আপনি সেগুলো চাইলে এখানে ইমেজও আপলোড করে দিতে পারবেন আপনি যদি চান। হ্যাঁ, আমি আবার হোম পেজে ব্যাক যাচ্ছি। এরপরে আসতেছি ক্যাটাগরি, যেমন এই যে লেআউট আমি দেখালাম একটু আগে। তো আমি যদি এখানে ম্যানেজ আইটেমে যাই, এখানে আমি সবগুলো লেআউট আপনি চাইলে একটা একটা করে লেআউট, টাইটেল, সাবটাইটেল, অর্থাৎ আরও পড়ুন যেটা এখানে লেখা আছে, এই যে আরও পড়ুন সেই লেখাটা এখানে দিতে হবে, আরও পড়ুন আর টাইটেল এখানে দিয়ে দিলেন। আর এখানে আপনি চাইলে কোন ক্যাটাগরিটা সিলেক্ট হবে সেই ক্যাটাগরিটা সিলেক্ট করে দিলেন। এখানে লেআউট ডিজাইন দিতে পারেন যে কোন লেআউটের ডিজাইনটা শো হবে, লেআউট একটা একটা করে দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন যে কোন লেআউটের কীরকম স্টাইল, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন, সমস্যা নাই। তারপরে এখানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, টেক্সট কালার কী হবে, এই সবগুলো দেওয়া আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে একটার পর একটা আপনি চাইলে জাতীয় উপরে যাবে, রাজনীতি নিচে আসবে, এইভাবে আপনি চাইলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিচে উপরে করতে পারবেন, ঠিক আছে। এরপর আসতেছি পোস্ট অপশান, এখান থেকে ক্রিয়েট এ নিউজ করতে পারবেন, এখানে টাইটেল দিতে পারবেন। এখানে দেখেন আর্টিকেল অলরেডি চলে আসলো। এখানে আপনি যতই ঝামেলাওয়ালা পোস্ট করেন না কেন, এখানে জাস্ট পেস্ট করার সঙ্গে সঙ্গে সব ফাইল ক্লিন হয়ে আপনার হয়ে যাবে। এখানে স্ট্যাটাস অন করলে নিউজটা পাবলিশ হবে, ব্রেকিং সেট করলে আপনার হচ্ছে হোম পেজে যে ফিচার নিউজে চলে আসবে। এখান থেকে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন যে কোন ক্যাটাগরি, এক্সাম্পল আমি সারা দেশ সিলেক্ট করলাম, সারা দেশ, এবং সারা দেশের আন্ডারে কোন বিভাগ, রংপুর বিভাগের আন্ডারে জেলার খবর কোন জেলা আছে সেটাতে আমি সিলেক্ট করতে পারলাম, ওই জেলার আবার উপজেলা কী আছে সেটা আমি সিলেক্ট করতে পারলাম, ঠিক আছে। এখানে আমি চাইলে ডেট সিলেক্ট করতে পারবো, এখানে রিপোর্টার কে কে রিপোর্টার আছে সেই রিপোর্টারের নামগুলো সিলেক্ট করতে পারবো, এখানে থাম্বনেলের ইমেজ আপলোড করতে পারবো, এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে আমি চাইলে সেখান থেকেও নিতে পারবো, আবার চাইলে আমি আপলোডও করতে পারবো, ঠিক আছে। আবার যদি আমি চাই এখান থেকে ইমেজ আমি চাইলে আপলোড করে নিতে পারবো, এখান থেকে আপলোড করে জাস্ট সিলেক্ট করে আপলোড করলাম, এখানে সার্ভার সেট করলাম, সার্ভারে আপলোড হয়ে যাবে। আর অথবা আমি চাইলে ব্রাউজ আইটেম, অর্থাৎ আমার যে ফাইলে আমার হলো ফাইলগুলো আছে, মনে করেন এই সম্পূর্ণ সাইডে যেগুলি ফাইল আছে আমি চাইলে সেগুলি ফাইল থেকে আমি ইমেজগুলো চাইলে নিতে পারবো, ঠিক আছে। এক্সাম্পল আমি এই ইমেজটা সেট করলাম,
ওকে দিলাম, এখানে মাঝখানে চলে আসলো। আপনি চাইলে এটা টেনে বড় ছোট বড় ছোট চাইলে প্রপার্টিসে যে আবার উইথ হাইট কমাইতে পারেন। ধরেন গেল আমি 300 দিলাম উইথ, এখানে 300 হয়ে গেল অটোমেটিকলি, ঠিক আছে। এটা আপনি চাইলে উইথ বাড়াইতে পারবেন আবার কমাইতে পারবেন আপনার ইচ্ছা মতো, এটা সিলেক্ট হবে। এরপর আপনি এখানে স্ট্যাটাস যদি এটা নিউজ হয় তাহলে নিউজ দিয়ে দিলেন, অর্থাৎ ছবি যদি হয় ফটো আপলোড ফটো দিয়ে দিলেন, অর্থাৎ ওন আপলোডও আপনি আপলোড করে দিতে পারবেন। আবার অডিও চাইলে অডিও আপলোড করে দিতে পারবেন, হ্যাঁ। এখান থেকে আবার ইউটিউব আইডিও দিতে পারবেন, আপনি চাইলে ইউটিউব আইডিও দিতে পারবেন। আর এখানে পেন্ডিং নিউজ আপনার যে যতগুলো রিপোর্টার আছে সবগুলো রিপোর্টার কতগুলো পেন্ডিং নিউজ করলো এখানে সবগুলো আসে জমা হবে, আপনি চাইলে অ্যাপ্রুভ করে দিলেই হোম পেজে এসে শো হবে। ড্রাফট নিউজ, তারপর আপনি চাইলে ক্যাটাগরি তৈরি করতে পারেন, যে প্রথমে প্যারেন্টস ক্যাটাগরি তৈরি করলেন, জাতীয়, তারপরে মতামত, অনুষ্ঠান, এই সবগুলো তৈরি করলেন, ওর আন্ডারে আবার সাব ক্যাটাগরি তৈরি করতে পারবেন। এই সাব ক্যাটাগরি যেমন ফুটবল, টেবিল টেনিস, এগুলি অ্যাপ্রুভ করতে পারেন। দেশ জুড়ে আপনি চাইলে ডিভিশন, সাব ডিভিশন এলে সবগুলো অ্যাড করতে পারবেন। রংপুর জেলার আন্ডারে কোন কোন জেলা আছে না আসে সবগুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন। এখানে অলরেডি অলমোস্ট করা আছে অনেকগুলি, আপনি চাইলে আরও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মিডিয়া গ্যালারি আপনি চাইলে অনেকগুলো ফটো মাল্টি ফটো একসঙ্গে সিলেক্ট করে আপলোড করে নিতে পারেন এবং একটার পর একটা নিউজ করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। আর যতগুলো ইমেজ আপনি আপলোড করবেন এখানে সবগুলো চলে আসবে, আপনি চাইলে ডিলিট করলে এটা সার্ভার থেকে ইমেজটা ডিলিট হয়ে যাবে, অর্থাৎ এইভাবে ভিডিওটাও সেট করতে পারবেন। তারপরে সেটিং আছে এখানে, সেটিংটা অ্যামেজিং সেটিং। এখানে আপনার হচ্ছে সাইটের নাম, যেমন প্রথম আলো আমি এখানে সাইটের নাম দিয়ে দিলাম, প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম, চিফ এডিটর, তারপরে হচ্ছে সহ সম্পাদক, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে ইমেল সম্পাদক, তারপরে হচ্ছে অ্যাড কোড, হ্যাঁ। এইভাবে অ্যাড কোডও আপনি চাইলে একটার পর একটা বসাই দিতে পারেন, যে আপনি অ্যাড কোডও বসাই দিতে পারেন। আমি অ্যাড কোডটা ডাইনামিকলিও আছে ম্যানুয়ালিও আছে, আপনি চাইলে দুইটাই করতে পারেন। এখানে বলা আছে রেজিস্ট্রেশন, ইউজার রেজিস্ট্রেশন করবে কি না, আপনি চাইলে অফ করে দিলে রেজিস্ট্রেশন আর হবে না। তারপরে পপুলার নিউজ হবে কি না, পপুলার নিউজ প্রতিদিন কাউন্ট হবে কি না, তারপরে ইউজার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে কি না, রিপোর্টার রেজিস্ট্রেশন করতে পারবে কি না, রিপোর্টারের হলো অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে কি না, ওটিপি সিস্টেম আছে আপনি চাইলে ওটিপি করতে পারেন, এসএমটিপি সিস্টেম আছে, ওয়াইল আউট সিস্টেম আছে, অর্থাৎ একটা মনে করেন রিপোর্টার কতগুলো পোস্ট করলো সেই অনুপাতে আপনি চাইলে টাকা সেট করে দিতে পারেন। তারপরে নিউজ ভিউ কাউন্ট, অর্থাৎ প্রতিদিন নিউজটা কত ভিউ হলে আপনি চাইলে এটাও সেট করতে পারেন। তারপরে নিউজ অ্যাক্টিভ চাইলে অন অফ করতে পারেন সাইড মুভসে। তারপর ফেসবুক লগিং, গুগল লগিং, টুইটার লগিং, ইমেল ভেরিফিকেশান, এসএমএস ভেরিফিকেশান, তারপরে গুগল ক্যাপচা রিক্যাপচা, তারপরে কনভারসেশন সেকশন, কমেন্ট সেকশন, তারপরে রিভিউ সেকশন, নিউজ নোটিফিকেশান, এগুলো সব আপনি চাইলে অন অফ অন অফ অন অফ অন অফ করতে পারেন, ঠিক আছে। আপনার যেটা ভালো মনে হয় এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এরপর প্রোফাইল আছে, লগো আছে, পপুলার নিউজ প্রতিদিন কতগুলো হবে না হবে, তারপর হেডার সেটিং আছে এখানে, আপনি চাইলে হেডারের মনে করেন কালার টালার সব চেঞ্জ করতে পারবেন, ফুটারের এসইও করা আছে, হ্যাঁ। এই যে এখানে অনেকগুলো হেডার দেওয়া আছে, আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন যে কোনটা হেডার শো করবে। তারপরে অ্যানালিটিক গুগল অ্যাডসেন্স কোড দেওয়া আছে, আপনি চাইলে গুগল অ্যাডসেন্সের কোডও ওখানে চাইলে দিতে পারবেন, হুম, দিয়ে সেভ দিয়ে দিলেন হয়ে গেল, ইন্টার সেভ দিয়ে দিলেন ব্যাস হয়ে গেল। আপনি চাইলে দিতে পারবেন না দিতে পারবেন না, এটা সোশ্যাল লিঙ্ক, আপনি চাইলে আমাদের যে সোশ্যাল লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন এগুলি আপনি চাইলে এখান থেকে ইজিলি অ্যাড করতে পারবেন। সোশ্যাল লিঙ্ক, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট, এখানে অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনি হচ্ছে চাইলে অ্যাড নিজ ইচ্ছায় তৈরি করতে পারবেন, যতগুলো ইচ্ছা ততগুলো অ্যাড তৈরি করে বিভিন্ন জায়গায় সেট করতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন। এখানে অনেকগুলো পেজ দেওয়া আছে, আপনি চাইলে পেজ নিজেরাই তৈরি করতে পারবেন। পোলো সিস্টেম আছে, আপনি চাইলে পোলো ক্লিক করতে পারেন, এখানে পোলো টাইটেল দিবেন, তারপরে পোলো অপশন দিবেন যে হ্যাঁ বলুন অথবা না বলুন, এভাবে যতগুলো ইচ্ছা অতগুলো আপনি তৈরি করে নিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারেন, এখানে কত তারিখে শুরু হবে, কত তারিখে শেষ হবে, তারপরে কালার থাকবে কিনা, এই সব কিছু আপনি এখানে চাইলে দেখতে পারেন। আর এখানে রিপোর্টার আছে, রিপোর্টার অল নিউজ অ্যাড নিউজ, এখানে সবগুলো রিপোর্টার আছে, এখানে চাইলে আপনি অ্যাড রিপোর্টার, এখানে অপশন আছে, আপনি চাইলে রিপোর্টারকেও এখান থেকে অ্যাড করতে পারবেন। আর রিপোর্টার হচ্ছে রিকোয়েস্ট, কেউ যদি রিপোর্টার রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনি এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারবেন। আর এখানে বলা হচ্ছে ইউজার লিস্ট, আপনার সাইটের যতগুলো ইউজার আছে এখানে সাইন আপ করছে সেগুলো আপনি দেখে নিতে পারেন।
তো আমার মনে হয় ভিডিওটা আজকের এতটুকুই ছিল, আরও বেশি দেখালে মানুষ বিরক্ত হয়ে যাবে এটা কিভাবে কাজ করে না করে। তো এই আজকের মতো এতটুকুই, আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, যদিও ভিডিওটি একটু বড় করে ফেললাম। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমি সম্পূর্ণ ইনফরমেশান এখানে দিয়ে দিয়েছি, আশা করি আপনার বুঝতে আর কোনো অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় তাহলে এখানে সাপোর্ট নাম্বার আছে, সাপোর্টে আপনি যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সব মিলে আল্লাহ হাফেজ।